ভালোবাসা লাভের দোয়া শিখাবো? যারা দুই নম্বর সম্পর্ক করেন তারা মনে করতেছেন ভালোই তো, তাহলে দোয়া পড়লেই তো হয়ে যাবে কাজ। ভালোবাসার আকাল চলছে, ভালোবাসার দুর্ভিক্ষ চলছে। পরিবারের মধ্যে ভালোবাসা নাই, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই, ভাই বোনের মধ্যে ভালোবাসা নাই, সন্তান এবং বাপ মার সাথে ভালোবাসা নাই, প্রিয়জন প্রিয়জনের সাথে ভালোবাসা নাই, প্রতিবেশী প্রতিবেশীর সাথে ভালোবাসা নাই, ভালোবাসার আকাল চলছে। ঠিক সেই সময় শয়তানের দোসররা আমাদের ভালোবাসা, আমাদের আবেগ, আমাদের উচ্ছ্বাস, আমাদের প্রেম, এগুলোকে অবৈধ খাতে ব্যয় করার জন্য এরকম বিজাতীয় বহু দিন আমদানি করে এদেশের মুসলমানদেরকে ধ্বংসের অটল তল নিয়ে যাচ্ছে। বছরকে বছর, মাসকে মাস করে আমরা শেষ করব, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বৈশিষ্ট্য আলোচনা করে শেষ করা সম্ভব হবে না। এত গুণ, এত বৈশিষ্ট্য আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, আপনি যখন জানবেন তখন তার প্রতি আপনার ভালোবাসা হবে। অতএব ইমানদার ভালোবাসবে তার আল্লাহকে, তার রাসূলকে, স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে, বাবা মা সন্তানকে, সন্তান বাবা মাকে, ভাই বোনকে, প্রতিবেশী প্রতিবেশীকে, মুসলমান মুসলমানকে, আল্লাহর জন্য যে কাউকে ভালোবাসবে, এ হলো মুসলমানদের ভালোবাসার গণ্ডি। এছাড়া আজকাল ভালোবাসার নামে যা চলছে, আজকে ভালোবাসার নামে যা চলছে, এটি রীতিমত এক কথায় বলা যেতে পারে দুই নাম্বারি এবং প্রতারণা। ভালোবাসার নামে যা চলছে এটা কি? প্রতারণা। ভাইরা আমার, বিবাহ ছাড়া কোনো ছেলে কোনো মেয়েকে যদি, কোনো ছেলে যদি কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করে, আমাদের সমাজে এটাকে বলে প্রেম, এটাকে বলে ভালোবাসা। এটা কি ভালোবাসা না খারাপ বাসা? এটা কখনো ভালোবাসা হতে পারে? আরে ভালোবাসা তো হবে বৈধ স্বামী স্ত্রীর মধ্যে। ভালোবাসা কার মধ্যে হবে? বৈধ স্বামী স্ত্রীর মধ্যে। যেটা অবৈধ, যেটা ইলিগাল, যেটা অনৈতিক, যেটা অন্যায়, যেটা মূলত পশুদের মধ্যে আছে। পশুদের বিয়ে শাদী লাগে? লাগে? লাগে না। পশুদের মধ্যে যেটা আছে সেটাকে মানুষ ধারণ করতে পারে না। মানুষকে আল্লাহ তাআলা স্বাতন্ত্র্য দিয়েছেন, বিশেষ মর্যাদা দিয়েছেন। দেখুন, পশুর ডান আর বাম নাই, সে দুই হাতেই খায়। মানুষকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন, পশু থেকে পৃথক করেছেন। আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে মর্যাদা দিয়েছি, এজন্য তাকে ডান হাতে খাওয়ার নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। তার খাবারের মেনু, তার খাবারের পদ্ধতি, তার খাবারের মধ্যে হালাল হারাম, তার খাবারের মধ্যে বাস বিচার আছে না নাই? পশুর জন্য আছে এগুলা? কোনদিন যে কোনো বিড়াল, কোনো কুকুর, কোনো গরু ছাগল, কোনো হাঁস মুরগি সে যে খাইছে এই খানাটা তার জন্য হারাম হয়েছে কোনো আলেম ফতোয়া দিছে? কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা পশু পাখিকে জীবিত করে বলবেন যে কি কি হারাম খাইছিস বাইর কর, আছে এরকম কিছু? কোনো কিছু নাই। কিন্তু এই বিধান কার জন্য আছে? মানুষের জন্য। কারণ মানুষ অন্যান্য পশু পাখির মতো না, তাদের চেয়ে শ্রেষ্ঠ। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ বন্ধনের মাধ্যমে নিজেদের জৈবিক চাহিদা পূরণ করা, নিজেদের আল্লাহ প্রদত্ত এই প্রয়োজন মেটানো এবং মানুষের বংশধারা, মানুষের অস্তিত্বের ধারা পৃথিবীতে অব্যাহত রাখার সিস্টেম আল্লাহ তাআলা রেখেছেন মানুষের জন্য বিবাহ। এটি সকল ধর্ম বর্ণ নির্বিশেষে যুগ যুগ ধরে, শতাব্দী সহস্রাব্দ ধরে, হাজার হাজার বছর ধরে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজও পর্যন্ত চলে আসছে। এক শ্রেণীর মানুষ পৃথিবীতে বের হয়েছে যারা বিবাহের বন্ধনের এই প্রয়োজনটাকে তারা অস্বীকার করে বিবাহ বন্ধনের বাইরে নিয়ে যুবকদেরকে সম্পর্ক করতে বলে, রিলেশন করতে বলে, সেটার নাম দিয়েছে তারা প্রেম এবং ভালোবাসা। প্রেম এবং ভালোবাসা শব্দগুলো ভালো, এই শব্দগুলোকে রীতিমতো এই অবৈধ জায়গায় ব্যবহার করে অপমান করা হচ্ছে। ভাইরা আমার, আমি প্রায় বলার চেষ্টা করি, আপনারা যেটার নাম দিচ্ছেন প্রেম, এটা বেশিরভাগ ক্ষেত্রে, কিছু এক্সেপশন বাদ দিয়ে, বেশিরভাগ ক্ষেত্রেই এটা এক শ্রেণীর মেয়েদের ফুসকা, চটপটি, বাদাম, চাইনিজ এগুলো খাওয়ার ধান্দা। আর কিছু যুবক পোলাপান, বদের হাড্ডি, এগুলার বদমাইশি করার ধান্দা। ঠিক ঠিক বলতেছেন, এর মধ্যে অনেক আসামি থাকতে পারে, এটাও নাকি ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন। যুবক ভাইরা ভালো করে কান খাড়া করে শুনে রাখেন, আপনার মধ্যে ভালোবাসা এটা থাকতে হবে কি হবে না? আমরা একটু আগেই বলেছি, কোরআন আমাদেরকে বলেছে আমাদেরকে ভালোবাসতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমাদেরকে বলেছে ভালোবাসা না থাকলে সে ইমানদারই হতে পারবে না।
কিন্তু আমাদের ভালোবাসা ওই পশু পাখির মতো অন্যান্য জীবজন্তুর মতো অন্যান্য প্রাণীর মতো নয় মানুষের ভালোবাসার বৈশিষ্ট্য আছে ধরন আছে কোয়ালিটি আছে যে ভালোবাসা দিয়ে আমি অন্যান্য পশু থেকে পৃথক হব আমার ভালোবাসা হবে আল্লাহর জন্য আমার ভালোবাসা হবে রাসূলের জন্য আমার ভালোবাসা হবে আল্লাহকে আমার ভালোবাসা হবে রাসূলকে আমি ভালোবাসব আমার বাবাকে আমি ভালোবাসব আমার মাকে আমি ভালোবাসব আমার স্ত্রীকে স্ত্রী ভালোবাসবে তার স্বামীকে এগুলো হলো ঈমানদারের ভালোবাসা এই ভালোবাসা আমাদের থাকতে হবে তোমাদের এই ভালোবাসা তোমাদের আবেগ তোমাদের উচ্ছ্বাস তোমাদের প্রেম তোমাদের এই যে অসম্ভব রকমের ভেতরকার তোমাদের সুপ্ত শক্তি আছে চালিকা শক্তি আছে যে প্রেম ভালোবাসা তোমাকে চালা যখন তুমি কাউকে ভালোবাসবে তার জন্য তুমি অনেক ত্যাগ করতে পারবে যখন তুমি কোনো কিছুকে ভালোবাসবে সেটা অর্জনের জন্য তুমি অনেক চেষ্টা করতে পারবে তোমার ভালোবাসাকে বিপদগামী করবার জন্য শয়তানের সভ্যতা শয়তানের দুনিয়া আজ এই অবৈধ সম্পর্ককে রিলেশন নাম দিয়ে প্রেম নাম দিয়ে ভালোবাসা নাম দিয়ে নানা নাম দিয়ে তোমাকে বিভ্রান্ত করছে সেটার জন্য কখনো 14ই ফেব্রুয়ারি আসে কখনো অন্য দিবস আসে বিভিন্ন রকমের শয়তানি ফাঁদ জাল তোমার জন্য আটা হয়েছে উদ্দেশ্য তোমার সেই ভালোবাসা যে ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে যে ভালোবাসা তোমাকে আখিরাতে সুখী করবে যে ভালোবাসা তোমাকে দুনিয়াতে সুখী করবে সেই ভালোবাসা ছিনিয়ে এনে ও জায়গায় সেটা যেন তুমি প্রয়োগ করো তোমার দুনিয়া আখিরাত যেন ধ্বংস করো সেজন্য তোমার জন্য নানা আয়োজন শয়তান রেখেছে যুবক তোমাকে সাবধান হতে হবে তোমাকে সচেতন হতে হবে এই সমস্ত নষ্টমের পথে পা বাড়ানো যাবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাইয়াত মানলি মা বাইনা লিহিয়াহু মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ যে ব্যক্তি তার দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ দুই রানের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ তার মুখ এবং লজ্জাস্থানকে নিয়ন্ত্রণ করবে হারাম জায়গা ব্যবহার করবে না নিজের চরিত্রকে কন্ট্রোল করবে হেফাজত করবে এই দায়িত্ব যে ব্যক্তি নিল নবীজি বলেছেন আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিলাম সুবহানাল্লাহ অতএব যুবক ভাইরা এই হারাম সম্পর্ক করে আমরা ছাড়বো তো ইনশাআল্লাহ আল্লাহর জন্য ছাড়বো আমি প্রায় বলি আল্লাহ রাব্বুল আলামিন বৈধ ভালোবাসার যে সুযোগ দিয়েছেন আসবে জীবনে বিবাহ পরে খবরদার অবৈধ খাতে ভালোবাসা যেখানে সেখানে দেখাবেন এবং দুই নম্বর পথে যখন তথাকথিত ভালোবাসা জাহির করতে যাবেন আপনার বৈধ ভালোবাসা দেওয়ার সময় যখন আসবে তখন সত্যিই আপনি আপনার অন্তরে ভালোবাসার অভাব বোধ করবেন মনে রাখবেন আপনার সকল ভালোবাসা জমিয়ে রাখুন বৈধ ভালোবাসার জন্য শয়তান আপনাকে চক্রান্ত করে ধ্বংস করতে চাচ্ছে জেনার পথে নিয়ে যাচ্ছে আমাদেরকে নিত্য কণ্ঠে শপথ করতে হবে আমাদের ভালোবাসা হবে কার খাতিরে যারা এই সমস্ত ভালোবাসার কথা বলে এই যে 14 ফেব্রুয়ারিকে শয়তান এবং শয়তানের দোসররা নাম দিয়েছে ভালোবাসা দিবস এটা হলো সেন্ট ভ্যালেন্টাইন্স ডে ভ্যালেন্টাইন সেন্ট ভ্যালেন্টাইন্স ডে সেন্ট মানেই হলো যাজক ধর্ম যাজক এটা খ্রিস্টান ধর্মের একজন ব্যক্তি ভ্যালেন্টাইন তিনি খ্রিস্টান ধর্মের যাজক ছিলেন অথবা পাদ্রি ছিলেন বা এ জাতীয় সাধু ছিলেন তো সাধু ভ্যালেন্টাইন দিবস সেটাকে নাম ভালোবাসা দিবস দিয়ে আমাদেরকে প্রতারণা করছে একটা শ্রেণীর মানুষ যদি ভালোবাসা দিবস হয় আমার প্রশ্ন হলো এ দিবসে কোন ছেলে যদি তার মাকে গিয়ে বলে মা আজকে তো ভ্যালেন্টাইন ডে সেজন্য আমি তোমাকে ভালোবাসি কি বলেন কোন যুবক বলে এটা যদি বলে আর মা যদি ভ্যালেন্টাইন ডে কি এটা যদি জানে তাহলে কষা একটা তারপর দিবে কি দিবে না কোন ছেলে যদি বাবাকে গিয়ে বলে বাবা আজকে তো ভ্যালেন্টাইন ডে এজন্য তোমাকে আমি ভালোবাসি এটা বললে ওই বাপ যদি ভ্যালেন্টাইন ডে যে একটা শয়তানি দিবস বদমাইশি দিবস এটা যদি জানে তাহলে সেক্ষেত্রে কষা এনে একটা তারপর দিবে কি দিবে না ভাইরা আমার তাহলে বোঝা গেল এটা আসলে কোনো ভালোবাসা দিবস না ভালোবাসা দিবসই যদি হয় তাহলে মা বাবার ভালোবাসা এই দিবসে হয় না কেন ভাই বোনের ভালোবাসা এই দিবসে হয় না কেন এই দিবসে সব অলি গলিতে চিপা টাপা বিভিন্ন বদমাইশি করার জায়গা অজাগা কুজাগা চুরি করে পালায়া দুই নম্বরই করে এটা কোন ভালোবাসা এটা কি ভালোবাসা না বদমাইশি আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের বদমাশি শব্দটা হলো খারাপ কাজ আল্লাহ তাআলা এই ধরনের খারাপ কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন ভাইরা আমার ইসলাম ভালোবাসার ধর্ম আপনারা যুবকরা ভালোবাসার জায়গা পাচ্ছেন না ও জায়গায় কোন জায়গা ভালোবাসছেন এটা কেমন ভালোবাসার জন্ম আপনি জানেন এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ মাতাসসাআ কিয়ামত কবে হবে নবীজি বলছেন কিয়ামত কবে হবে জিজ্ঞাসা করতে আসছো মাদা আদাত তালাহা তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিছো কি আছে তোমার তুমি যে কিয়ামতের তারিখ জানতে চাচ্ছ সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমার আসলে কিয়ামতে আল্লাহর সামনে নিবেদন করার মতো কিছু নাই তবে আমার কাছে একটা জিনিস আছে সেটা হলো ইন্নি উহিব্বুক আমি আপনাকে ভালোবাসি আপনি আল্লাহর রাসূল আপনাকে আমি অনেক ভালোবাসি এটা আমার মধ্যে আছে তখন নবীজি বলেছেন আনতা মাআমান আহবাব তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবে ইনশাআল্লাহ ও যুবক
আমাদের ইসলাম আমাদেরকে এত ভালোবাসা জায়গা দিয়েছে ক্ষেত্র দিয়েছে যে অজাগায় কুজাগে ভালোবাসা বিতরণ করার মতো নষ্ট করার মতো সময় মুসলমান যুবকের হাতে নাই মুসলমান ভালোবাসবে অনেক জায়গা শেষ কবে নিজের আপন ছোট ভাই বোনকে পরম স্নেহ মমতা দিয়ে ভালোবেসেছেন এই দেশ থেকে ভালোবাসা বিদায় হয়ে যাচ্ছে এই দেশ থেকে সন্তান সন্ততি মা বাবাকে ভালোবাসা হারিয়ে যাচ্ছে আমরা আমাদের ছেলেবেলায় যা দেখেছি আমাদের বাবার বয়সী যারা মুরব্বীরা আছেন তারা যা দেখেছে এখন সে ভালোবাসা বাবার সন্তানের মধ্যে আছে না স্বামী স্ত্রীর মধ্যে আছে না ভাই বোনের মধ্যে আছে না ভালোবাসার আকাল চলছে ভালোবাসার দুর্ভিক্ষ চলছে পরিবারের মধ্যে ভালোবাসা নাই স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই ভাই বোনের মধ্যে ভালোবাসা নাই সন্তান এবং বাপ মার সাথে ভালোবাসা নাই প্রিয়জন প্রিয়জনের সাথে ভালোবাসা নাই প্রতিবেশী প্রতিবেশীর সাথে ভালোবাসা নাই ভালোবাসার আকাল চলছে ঠিক সেই সময় শয়তানের দোসররা আমাদের ভালোবাসা আমাদের আবেগ আমাদের উচ্ছ্বাস আমাদের প্রেম এগুলোকে অবৈধ খাতে ব্যয় করার জন্য এরকম বিজাতীয় বহু দিন আমদানি করে এদেশের মুসলমানদেরকে ধ্বংসের অতল তল নিয়ে যাচ্ছে এখন যুবকরা ভালোবাসার জন্য গলি খোঁজে চিপা খোঁজে ইনবক্সে বিভিন্ন মেয়েদের সাথে ইটিশ পিটিশ করার জন্য সুযোগ খোঁজে এটা কি ভালোবাসা না এটা হলো খারাপ বাসা এটা হলো শয়তানি এটা হলো শয়তানের ফাঁদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি সবচেয়ে বড় বিভ্রান্তের বিষয় তোমাদের ঈমান নষ্ট করার জন্য ছেলেদের জন্য মেয়েদের প্রতি অবৈধ সম্পর্কের যে টান এই টান তোমাদেরকে শেষ করে দিবে এটা সবচেয়ে বড় বিভ্রান্তের বিষয় এখানে কন্ট্রোল করতে হবে নিজেকে জায়গা মতো ভালোবাসা প্রয়োগ করতে হবে ও জায়গা না যদি করো তোমার দুনিয়া আখেরাত সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হারাম রিলেশন থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুন তাহলে 14 ফেব্রুয়ারি সেন্ট ভ্যালেন্টাইন্স ডে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে যদি আপনি গুগলে সার্চ দেন এটা কি কোত্থেকে আসছে আপনার নিজের মাথায় খারাপ হওয়ার দশা হয়ে যাবে এত ঘটনা এত ইতিহাস এটার আছে কেউ কেউ বলেছেন যে এই লোক তিনি একজন মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করছে করে ফাঁসির কাষ্ঠে ঝুলেছে সেজন্য তারপর থেকে যত দুই নম্বর ভালোবাসাবাসি করে যত এই দুই নম্বর পথে যারা তথাকথিত প্রেম নিবেদন করে এদের জন্য এই দিবসটা নির্ধারণ হয়ে গেছে আবার অনেকে বলেছে না কোন রাজা বিবাহশাদী বন্ধ করে দিয়েছে সে এটা সংগ্রাম করতে গেছে তার জীবন দিতে হয়েছে এই জন্য কিন্তু সর্বসাকল্যে কথা হলো সেন্ট ভ্যালেন্টাইন্স তিনি একজন খ্রিস্টান ধর্মযাজক ছিলেন অনেক ইতিহাসবিদরা বলেছেন তিনি একজন মুর্শিদ ছিলেন পরে খ্রিস্টান হয়েছেন মুসলমান তো না কোনো প্রশ্নই ওঠে না কিন্তু মুসলমানরা তার ওই দিবসটাকে গায়ে মাখাচ্ছে নাম হলো সেন্ট ভ্যালেন্টাইন ডে আমাদের দেশের প্রতারকরা আমাদের কাছে আমদানি করছে এটা অনুবাদ করছে ভালোবাসা দিবস সেন্ট ভ্যালেন্টাইন ডে আর ভালোবাসা দিবস এটাতে একটা আরেকটার অনুবাদ না কিন্তু এটাকে আমদানি করে আমাদের যুবকদেরকে বিভ্রান্ত করছে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা রেফারেন্স দিয়ে বরাত দিয়ে অনেকগুলো আর্টিকেল বেশ কয়েকটা আর্টিকেল আছে আমি একাধিক আর্টিকেল পড়েছি যে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা তথ্য মতে ব্রিটেনে ইংল্যান্ডে গিফট আইটেমের ব্যবসায়ীরা ফেব্রুয়ারি মাসে বরফের নিচে চাপা পড়ে থেকে ঠান্ডার কারণে তাদের ব্যবসা লাটে উঠে ব্যবসা খারাপ থাকে তখন তারা আইডিয়া বের করছে সেন্ট ভ্যালেন্টাইন ডে যেটা পৃথিবীর অনেক দেশে নিষিদ্ধ হয়ে আছে এটাকে তারা নতুন করে আবার চাঙ্গা করবে এই প্রেম ভালোবাসা ইত্যাদি এই সমস্ত কথা যুক্ত করে তাহলে তাদের গিফট আইটেমের ব্যবসাটা জমজমাট হবে এই ব্যবসায়িক স্বার্থকে তারা স্বার্থ থেকে তারা সেন্ট ভ্যালেন্টাইন ডে কে নতুন করে তারা পুনরায় জন্ম দিয়েছে এবং এটাকে তারা নতুন করে ছড়িয়েছে বিস্তার করিয়েছে আমাদের দেশে এক যে কোনো এক রাজনৈতিক দলের একজন লোক এই দেশে সে এটাকে আমদানি করে গর্ব করে বলে যে বাংলাদেশে সে আনছে শত শত যুবককে মা বাবার অবাধ্য করার জন্য শত শত যুবককে আত্মহত্যার পথে পা বাড়াবার জন্য শত শত যুবকের চরিত্র নষ্ট করবার জন্য শত শত যুবক যুবতীর ক্যারিয়ার নষ্ট করার জন্য শত শত সম্পর্ক ধ্বংস করার জন্য শত শত বিবাহিত দম্পতির সংসারকে তছনছ করার জন্য এই রকম শয়তানি কালচার দায়ী আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমরা এই হারাম রিলেশনকে না করব তো ইনশাআল্লাহ মনে রাখবেন ওই যুবক জান্নাতে স্থান পাবে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে যে যুবক তার যৌবনকে হেফাজত করেছে কার খাতিরে আল্লাহর খাতিরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভালোবাসা শিখিয়েছেন কত শিখিয়েছেন শুধু ভালোবাসার ওয়াজটা 2 ঘন্টা করলে শেষ হবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া পর্যন্ত শিক্ষা দিয়েছেন ভালোবাসা লাভের দোয়া শিখাবো ভালোবাসা লাভের দোয়া শিখাবো যারা দুই নম্বর সম্পর্ক করেন তারা মনে করতেছেন ভালোই তো তাহলে দোয়া পড়লেই তো হয়ে যাবে কাজ সেটা না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক আল্লাহ আমি আপনার কাছে আপনার ভালোবাসা চাই
আল্লাহ আমি আপনার কাছে কি চাই আপনার ভালোবাসা চাই ওয়াহুব্বা মান ইউহিব্বুক এবং যারা আপনাকে ভালোবাসে তাদের ভালোবাসা চাই ওয়াহুব্বা আমালিন ইউকাররিবুনি আও ইউবাল্লিগুনি ইলা হুববি এবং এমন সব কাজের ভালোবাসা চাই যে কাজগুলো আমাকে আপনার কাছাকাছি নিয়ে যাবে এরকম দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন ভাইরা আমার তারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভালোবাসা শিক্ষা দিয়েছেন ভালোবাসা যদি শিখতে চান ওই সেন্ট ভ্যালেন্টাইন্সের কাছে যাওয়ার দরকার নাই ও যুবক তোমার ভালোবাসা শেখার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথেষ্ট ভালোবাসা শিখবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মুসলমান যদি অন্য মুসলমানকে ভালোবাসে সে জন্য যে বলে আসে ইন্নী উহিব্বুক আমি আপনাকে ভালোবাসি আবার তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ম্যানার শিক্ষা দিয়েছেন যে তিনি আবার জবাবে বলবে যে আহাব্বাকাল্লাহু আল্লাযী আহাব্বতানি ফী আপনি আমাকে যে আল্লাহর জন্য ভালোবাসেন যে আল্লাহর জন্য ভালোবাসতেন ওই আল্লাহও আপনাকে ভালোবাসুক এটা বলাটা তার জন্য সুন্নাত ভাইরা আমার ভালোবাসবেন সেটা প্রকাশ করবেন আবার যার কাছে প্রকাশ করছেন তিনি পাল্টা রিপ্লাই করবেন জবাব দিবেন খুঁটি নাটি ভালোবাসার সবকিছু শিক্ষা দিয়েছেন বৈধ খাত অবৈধ খাত অন্যায় ভালোবাসা ন্যায্য ভালোবাসা সবকিছু ইসলাম আমাদেরকে শিখিয়েছে না শিখে নাই অতএব ভালোবাসার জন্য এই সমস্ত বিজাতীয় কালচারের অনুমরা অনুসরণ করা থেকে এটা অনুকরণ করা থেকে এই পথে হাঁটা থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন সেন্ট ভ্যালেন্টাইন্স ডে কে আমরা না করব তো ইনশাআল্লাহ বাংলাদেশে বাংলাদেশে কিছু কোম্পানি আছে ইহুদিদের মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠান আছে যারা এই দেশে ব্যবসা করতে এসে এই দেশ থেকে শুধু ব্যবসা করে টাকা পয়সাগুলো আমাদের নিয়ে যাচ্ছে তা না তারা আমাদের ঈমানগুলো নিয়ে যাচ্ছে সাথে এরকম একটা বড় কোম্পানির একটা আইটেম আছে ইউনিলিভার গ্রুপের ইউনিলিভার এর একটা আইটেম আছে ক্লোজ আপ প্রতি বছর 14 ফেব্রুয়ারি আসলে তারা ভালোবাসার গল্প রচনা করার প্রতিযোগিতা আয়োজন করে যুবকদের নষ্ট করার জন্য বিবাহবিরোধী সম্পর্ককে তারা প্রতিষ্ঠিত করবার জন্য অসামাজিক কার্যকলাপকে স্বীকৃতি দেওয়ার জন্য নানামুখী আয়োজন তারা করে এর ভিতরে এই যে ভালোবাসার গল্প যুবকদেরকে লিখতে বলে যুবতীদেরকে লিখতে বলে বলতে বলে যে তোমরা বলো ওইটা দিয়ে নাটক তৈরি হবে এই গল্পগুলোর পরের গল্পগুলো আর কেউ শুনেও না কেউ শুনতে চায়ও না যুবকরা মা বাবার অবাধ্য হয়ে বিপদগামী হয়ে বের হয়ে গেছ ধরা খেয়ে আত্মহত্যার পথে পা বাড়িয়েছ এরকম ঘটনা দু চারটা না অনেক বহু ছেলে মেয়ে নিজের কেরিয়ার পড়াশোনা ধ্বংস করেছে এরকম ঘটনা দু চারটা না অনেক এই সমস্ত সমাজ বিধ্বংসী কর্মকাণ্ড যারা পরিচালিত করে তারা তথাকথিত অবৈধ ভালোবাসার গল্প বলতে আমাদের যুবকদেরকে উৎসাহ দেয় কিন্তু এর পরের গল্পটা তারা বলতে বলে সেই লাইনটা বড় ভয়ঙ্কর এবং খারাপ আল্লাহ রাব্বুল আলামিন হারাম রিলেশন থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন এই অবৈধ ভালোবাসার মধ্যে প্রকৃত শান্তি নিহিত সামান্য ভোগ থাকতে পারে চূড়ান্ত ভাবে সেখানে অশান্তি এবং কষ্ট আছে আল্লাহ রাব্বুল আলামিন হারামকে না করার মতো ঈমানের শক্তি আমাদেরকে দান করুন যে সমস্ত কোম্পানি যে সমস্ত পণ্য এই হারামকে প্রমোশন করবে আমি আমার ঈমানের দাবির কারণে সে পণ্য কিনব না ঠিক আছে তো ইনশাআল্লাহ আমার দেশি পণ্য আছে দাম একটু বেশি দিয়ে হলেও মান একটু কম হলে আমি সেটা কিনব আমি ওই ইহুদি কোম্পানিকে টাকা দিয়ে সহায়তা করব না যে আমার মুসলমানের বুকে বোম মারবে আর আমার যুবকের ঈমানকে হরণ করে নিয়ে যাবে আপনারা বহু ইসলামিক প্রোগ্রাম দেখেছেন টেলিভিশনে বিভিন্ন প্রোগ্রামে এই প্রোগ্রামগুলো অনেক স্পন্সর হয় মজার বিষয় হলো আপনারা দেখবেন এই সমস্ত ইহুদি কোম্পানিগুলোকে কোনোদিনই প্রোগ্রাম কোন ইসলামিক প্রোগ্রামের কোন স্পন্সর কখনো তাদেরকে আপনারা হতে দেখবেন না এরা সবসময় আমাদের সমাজটাকে ধ্বংস করে শেষ করে দিতে চায় সমাজের সন্তানরা বাবা মার অবাধ্যতার পরিমাণ বাড়ছে না কমছে সন্তানের সংসারের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভেঙে যাওয়ার যে প্রবণতা এটা বাড়ছে না কমছে এরকম হাজারটা সমস্যা আমাদের সমাজে তৈরি হচ্ছে আমি শপথ করে বলতে পারি এগুলোর অন্যতম প্রধান কারণ হলো এই কালপ্রিটটা এই কালপ্রিটটা আমাদের সমাজটাকে শেষ করে দিচ্ছে আমাদের যুব সমাজকে ধ্বংস করছে যুবকরা নিজেদের ভালোর পথে ফিরে আসুন এবং এই সমস্ত মন্দ পথ খেয়ে পরিহার করুন এই সমস্ত অন্যায়কে না বলুন আল্লাহকে সন্তুষ্ট করুন আপনার ভালোবাসা আপনার আবেগ আপনার প্রেম কোথায় কতটুকু আপনি প্রয়োগ করবেন না করবেন কিভাবে করবেন তা বিস্তারিত বিবরণ এই কোরআন এবং সুন্নাহ দিয়েছে আসুন কোরআন সুন্নাহকে ভালোবাসা দিন কোরআন সুন্নাহকে বুকে আঁকড়ে ধরুন এবং অন্য যুবকদেরকে বিপদগামিতার হাত থেকে বাঁচান সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু